আবার হাত জোড় করে আহ্বান জানাচ্ছি। আমাদের মহকুমা শাসক যে আহ্বান জানিয়েছেন, আমরাও ব্যক্তিগতভাবে আহ্বান জানাচ্ছি সকলকে যে প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে যাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা যায়, এই বিষয়টা আপনারা মাথায় রাখুন। দাসপুর বিদ্যাসাগর মিশনের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। দাসপুর থানার অন্তর্গত ভূতা ডিএফি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগর মিশনের উদ্যোগে বর্তমান বছরে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। আজকের এই মুহূর্তে রক্তদান শিবিরের সহযোগিতায় ছিলেন ঘাটাল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট। এই মুহূর্তে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এছাড়াও আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূতা ডিএফি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মাইতি, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক সৌমিত্র সিংহরায়, এলাকার বিশিষ্ট শুভানু দেইগন এবং সঙ্গে বিদ্যাসাগর মিশনের কর্মকর্তারাও। আজকের এই রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নারী এবং পুরুষ সম্মিলিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মান্যতা দিয়ে এক নিবিড় মেলবন্ধন সৃষ্টি করেন আজকের এই মহতি শিবিরের মাধ্যমে। দাসপুর থেকে শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট, সাথে আমি শ্রাবণী। আপনারা দেখছেন কিউরিও সিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। ভালোই আমাদের গ্রামে বিদ্যাসাগর মিশন যেভাবে সামাজিক কাজকর্ম করে চলে, প্রত্যেক বছর ওরা এই নজরুল জয়ন্তীকে সামনে রেখেই হচ্ছে যে গিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে, স্বেচ্ছায় রক্তদান শিবির। এবছরও করেছে ভূতা ডিবি হাই স্কুলে। মানুষের মধ্যে সাড়া আছে, ভালোই সাড়া আছে, মানুষ আসছে এই তীব্র গরমকে উপেক্ষা করে। তারা যেভাবে এসে বিদ্যাসাগর মিশনের পাশে দাঁড়িয়েছে, আমার খুবই ভালো লাগছে। এবং সম্মানীয় আমাদের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহোদয় এসেছিলেন, এসডিও ঘাটাল, হ্যাঁ, এবং উনি যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন এবং আমার মহকুমার প্রত্যেকটা সামাজিক সংস্থাকে যেভাবে উৎসাহিত করে চলেছেন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে, হ্যাঁ, যে প্রত্যেকটা অনুষ্ঠানেই যাতে রক্তদান শিবিরের আয়োজন করা যায়, এইভাবে ওনার উদ্দীপনা এবং উৎসাহে মানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে এবং এই তীব্র মানে দাবদাহকে উপেক্ষা করে মানে সামাজিক ক্ষেত্রে যেভাবে মূর্ছু রোগীর পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাধারণ মানুষ সর্বতোভাবে, পুরুষ মহিলা থেকে শুরু করে সর্বত, সকলেই সহযোগিতা করছে। এবং মহকুমাবাসীর কাছে আমি আবার হাত জোড় করে আহ্বান জানাচ্ছি, আমাদের মহকুমা শাসক যে আহ্বান জানিয়েছেন, আমরাও ব্যক্তিগতভাবে আহ্বান জানাচ্ছি সকলকে যে প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে যাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা যায়, এই বিষয়টা আপনারা মাথায় রাখুন। এবং সমাজে মুমূর্ষু রোগীর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, এই আবেদন রাখছি। আমার নাম সৌমিত্র সিংহরায়, আমি সহশিক্ষক ভূতা ডিএবি উচ্চ বিদ্যালয় এই গ্রামে। 2015 সালে শুরু করেছিলাম, 2015 সালে প্রথম তো, প্রথম 2 বছর চলেছিল, মাঝে একটু অসুবিধার জন্য বন্ধ ছিল। গত 2021 এবং আবার এই 2022 আমরা করছি এবং আমরা আশা করছি যেটা আবার আমরা নিয়মিতই করতে পারবো। সাড়া যথেষ্ট ভালোই। গত বছর রক্তদান শিবিরে আমরা 52 জন রানার পেয়েছিলাম। এই এত দাবদাহ, গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করেই মানুষ এসেছিলেন রক্তদান করতে। এবছরও আশা করছি একটা ভালো সংখ্যক ডোনার রক্তদাতা পাবো আমরা। এবং উপস্থিত কারা কারা ছিলেন এখানে? আমরা পেয়েছিলাম আমাদের মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় এসেছিলেন, তিনি কিছুক্ষণ ছিলেন এবং তার মূল্যবান বক্তব্য উনি আমাদেরকে বলেছেন। আর উপস্থিত ছিলেন আমাদের এই ভূতা স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি উপস্থিত ছিলেন।
পরিকল্পনা বলতে আমরা যেটা করি, আমরা দুস্থ মেধাবীদের জন্য কিছু বই দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, এখনও করি। লকডাউনের সময় আমরা কিছু মানুষের কাছে খাবার ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। এ ধরনের কর্মসূচি আমরা আশা করি চালিয়ে যেতে পারবো। এবং শীত বস্ত্র দান, গত শীতে খুব ঠান্ডার সময় আমরা শীত বস্ত্র কিছু মানুষকে দিতে পেরেছিলাম। আমার নাম আশরাফুল মল্লিক, আমি এই সংগঠনের সম্পাদক।